রাধে রাধে সতী ভক্তবৃন্দ, শ্রী বাঁকে বিহারীজির আবির্ভাব তিথি জন্মদিনকে কেন্দ্র করে বৃন্দাবনের বাঁকে বিহারীজি মন্দির এবং নিধিবনে বিশাল এক উৎসবের আয়োজন করা হয়েছিল। এছাড়াও বৃন্দাবনের সমস্ত ভক্তরা শ্রী বাঁকে বিহারীজির আবির্ভাব তিথি কিভাবে পালন করলো আজকের এই ভিডিওটি আমরা সেটি তুলে ধরতে চলেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটি। আজ খুব সুন্দর করে শ্রী বাঁকে বিহারীজি মন্দির দেখুন লাইট দিয়ে সাজানো হয়েছে। আমরা অনেকটা ভিতরে চলে এসেছি। ভিতরে আরো ভিড় আছে। বৃন্দাবনে শ্রী বাঁকে বিহারীজি হচ্ছেন ভক্ত বসল। একসময় এক ভক্ত অনেকক্ষণ সময় ধরে শ্রী বাঁকে বিহারীজির দর্শন করছিলেন এবং চোখের উপর চোখ রেখে দর্শন করছিলেন। পরবর্তীকালে যখন সেই ভক্ত মন্দির থেকে বেরিয়ে যান, তখন বাঁকে বিহারীজিও সেই ভক্তের পিছন পিছন তার বাড়ি পর্যন্ত চলে গিয়েছিলেন। মন্দির পুরো ফাঁকা হয়ে গিয়েছিল তারপর। তখন সমস্ত মন্দিরের পূজারীরা বাঁকে বিহারীজিকে প্রসন্ন করে মন্দিরে ফিরিয়ে নিয়ে আসেন। তো সেই কারণে বাঁকে বিহারীজি মন্দিরের বাঁকে বিহারীজির সামনে একটি পর্দা সবসময় কিছুক্ষণ পরপর দেওয়া হয়, যাতে কোনো ভক্ত আর বাঁকে বিহারীজির সঙ্গে বেশিক্ষণ নজর না মিলাতে পারে। সেই বাঁকে বিহারীজি মহারাজের বিশাল জন্ম মহোৎসব বৃন্দাবনের বাঁকে বিহারীজি মন্দিরে পালন করা হচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য আমরা দর্শন করছি। আজ লক্ষ লক্ষ ভক্তরা বাঁকে বিহারীজিকে দর্শন করতে এসেছেন। আর আপনারা এই ভিডিওটি সকলকে শেয়ার করে সকলকে দর্শন করান বাঁকে বিহারীজির। শুধু ভক্তবৃন্দ, আমরা বাঁকে বিহারীজিকে দর্শন করে এখন আমরা যাচ্ছি যেখানে বাঁকে বিহারীজি আবির্ভূত হয়েছিলেন, সেই নিধিবনে। আসুন আমাদের সঙ্গে। আর শুধু ভক্তবৃন্দ, সেখানে এক বিশাল বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা দর্শন করা অত্যন্ত ভাগ্যের বিষয়। যেটুকু দর্শন করলাম সেটুকুই আপনারা সন্তুষ্ট থাকুন। আমরা এখন নিধিবনে যাচ্ছি, নিধিবন থেকে ভিডিও আসছে। শুধু ভক্তবৃন্দ, তো আমরা এখন নিধিবনে চলে এসেছি। দেখুন নিধিবনেও খুব সুন্দর সাজানো হয়েছে, যেহেতু নিধিবনে শ্রী বাঁকে বিহারী লালজি আবির্ভূত হয়েছিলেন। তো আমরা আপনাদের ভিতরে নিয়ে যাচ্ছি এবং আমরা দর্শন করাবো। শুধু ভক্তবৃন্দ, আমরা আবারও চলে এসেছি নিধিবনে। এখানে শ্রী বাঁকে বিহারী লালজি আবির্ভূত হয়েছিলেন শ্রী হরিদাস জির হৃদয় থেকে। তো আসুন আমরা ভিতরে দেখি কিভাবে আরো পালন করা হচ্ছে বাঁকে বিহারীজির আবির্ভাব তিথি। দেখুন এখন যদিও অনেক রাত্রি হয়ে গেছে, 7:30 বাজে, দেখা যাক ভিডিওগ্রাফি করতে পারি কিনা। এখানে ভিডিওগ্রাফি খুব অ্যালাউ নেই। শ্রী হরিদাসজি 12 বছর তপস্যা করেন এবং কৃষ্ণ প্রসন্ন হয়ে ওনার হৃদয় থেকে এই স্থানে প্রকাশিত হন। আজকে খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে, দেখুন আপনারা দর্শন করুন। শুধু ভক্তবৃন্দ, আমরা এখন চলে এসেছি সিঙ্গার মহলে। এখানেই রাধারানী সিঙ্গার করেন এবং প্রতিদিন রাধারানী এবং কৃষ্ণের জন্য দুখানা লাড্ডু, পান, দাতুন এবং জল রাখা হয়। এবং পরদিন যখন মঙ্গলারতির সময় মন্দির খোলা হয়, তখন দেখা যায় এই সিঙ্গার মহলে সমস্ত কিছু এলোমেলো হয়ে রয়েছে। লাড্ডু খাওয়া রয়েছে, পান চিবানো রয়েছে, জল অর্ধেক রয়েছে এবং কোনো সময় একটা দাতুন পাওয়া যায় আর একটা দাতুন পাওয়া যায় না। এরকমই অদ্ভুত স্থান রহস্যময় নিধিবনের। আসুন আমরা আপনাদের সেই মূল অনুষ্ঠান দর্শন করাই।
শুধু ভক্তবৃন্দ এখন আপনারা দর্শন করুন কত সুন্দর আতশবাজি আজ ফাটানো হচ্ছে নিধিবনে। বৃন্দাবনের এরকম বাকি ঝাড়িচি রবীন্দ্রনাথ তিথি পালন করা হচ্ছে, আপনারা এই ভিডিওটি সকল ভক্তদের সঙ্গে শেয়ার করুন। হরিবল দেখুন দেখুন আবার চতুর্দিকে বাজি ফাটানো হচ্ছে, অপূর্ব দৃশ্য অপূর্ব। ভক্তবৃন্দ শ্রীধাম বৃন্দাবনে শ্রী বাঁকে বিহারীজি হচ্ছেন ভক্ত বৎসল, তিনি ভক্তদের অত্যন্ত ভালোবাসেন, প্রেম করেন, সেই কারণে সমস্ত ভক্তরাও ওনাকে অতটাই প্রেম করেন। আর আজকে শ্রী বাঁকে বিহারীজি সকলের সামনে এসেছে, আপনারাও সকলেই ওনার অপরূপ রূপ দর্শন করুন। শুধু ভক্তবৃন্দ আপনাদের সকলকেই শ্রী বাঁকে বিহারীজির আবির্ভাব তিথির শুভেচ্ছা জানাই। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সকল ভক্তদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে আমাদের সঙ্গে থাকুন শ্রীধাম বৃন্দাবন থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দর্শন করার জন্য। ধন্যবাদ, জয় শ্রী রাধেশ।